এক নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, দুটো নল ছিল, যদি প্রথম নল 12 মিনিটে পূর্ণ করে, দ্বিতীয় নল 16 মিনিটে জল পূর্ণ করে দেয়, ঠিক না? দুটো নল একসঙ্গে খুললাম, দুটো নল খোলার পর কতক্ষণ পর যে আমি দ্বিতীয় নলটাকে বন্ধ করব, চোবাচ্চটি 9 মিনিট জল পূর্ণ হয়ে যাবে। দেখে নাও এটা ফার্স্ট, দেখো সেই পার্টগুলো যদি না দেখে থাকো সেই পার্টগুলো কিন্তু দেখো, তারপরে এই ভিডিওটা দেখো, ক্লিয়ার? যদি আমি বলি মোট ক্যাপাসিটি কত ট্যাঙ্কটার, 12 আর 16 লসাগু হয়ে যায় 48। এবার এদের দক্ষতা কত, 12 বার 24, 3 বার 36, 4 বারে কত, 48। এটা দিয়ে যদি পড়ি 16 16 বলতে 3 16তে 48 এদের দক্ষতা। আমি যদি বলি দুটো নলকে একসঙ্গে খোলার কথা বলেছিল, যদি 1 মিনিট খুলি দুটোকে একসঙ্গে, তো একজন 4 মিনিট দক্ষতা আর একজন 3, মানে মোটের ওপর 7 মিনিট পূর্ণ করতে পারবে। একটা ইকুয়েশন দেখে নাও, খুবই সুন্দর হবে। আমাদের কি ফার্স্ট নল প্লাস সেকেন্ড নল দুটো একসঙ্গে খুললাম, খোলার পর কিছুক্ষণ চলার পর দ্বিতীয় নলটাকে বন্ধ করে দিলাম, মানে সেকেন্ড নলকে বন্ধ করে দিলাম, ফার্স্ট নল চললো, তো এতক্ষণ চললো। আর এই যে দুটো পার্ট পেলাম, এই দুটো পার্টে মোট সময় কত, 9 মিনিটের কথা বলছে এখানে, ক্লিয়ার? তো আমাদের দুটো পার্টের মধ্যে একটাও পার্ট জানা নেই আর বলছে 9 মিনিট, তো আমরা পার্টগুলোকে বের করে নেবো অপশন মেথড দিয়ে। তো আমি যদি বলি কি ফার্স্ট আর সেকেন্ড 8 মিনিট চলেছিল, তো 1 মিনিটে 7 মিনিট দুজন মিলে পূর্ণ করতে পারছে, 8 মিনিটে কত হয়ে যাবে, 7 8 কত, 56 মিনিট পূর্ণ করে দিবে। তো দেখো এর থেকে বেশি হয়ে যাচ্ছে, অবশ্যই এই অপশনটা হবে না, এই অপশনটাও হবে না। আমি যদি সি অপশনটা ধরি, 4 মিনিট কম আছে, ঠিক না? তো 1 মিনিটে যদি 7 ইউনিট পূর্ণ করে, 4 মিনিটে কত ইউনিট পূর্ণ করবে, 4 মিনিটে 7 4 কত, 28 ইউনিট পূর্ণ করে দেবে। 48 ইউনিটের মধ্যে যদি 28 ইউনিট ফার্স্ট আর সেকেন্ডই পূর্ণ করে দেয়, তো কত বাঁচলো, 0, আর এদিক থেকে 2, মানে 20 ইউনিট বেঁচে আছে। আর ফার্স্ট ফার্স্ট আর সেকেন্ড কত মিনিট, 4 মিনিট চলেছে, এদিকে কত মিনিট চলতে হবে, 9 মিনিট যদি পূর্ণ করতে হয়, 4 মিনিট 5 মিনিট অবশ্যই চলতে হবে। এবার দেখো প্রথম, কারণ এখানে কে চলছে, প্রথম চলছে, প্রথম দক্ষতা কত, 4 ইউনিটের দক্ষতা, 1 মিনিটে 4 ইউনিট পূর্ণ করতে পারতো, 20 ইউনিট পূর্ণ করতে তার কত সময় লাগছে, 5 মিনিট লেগে যাবে। তো এদিকে লাগলো 4 মিনিট আর এদিকে লাগলো 5 মিনিট, দুটো পার্ট, দুটো পার্টকে আমরা যদি যোগ করি তো দেখবা 9 মিনিট স্যাটিসফাই হয়ে যাচ্ছে, ঠিক না? তো আমরা বলতে পারি এখানে সি নম্বর রাইট হবে, আশা করি ক্লিয়ার হয়েছে। তো পরবর্তী ভিডিওগুলো যদি সেই নল চোবাচ্চ সময় কার্য চ্যাপ্টারগুলো যদি না দেখে থাকো সেই চ্যাপ্টারগুলো দেখো, দেখবা বেশিরভাগই অঙ্ক এই এই পার্টের কমপ্লিট হয়ে গেছে। প্লে লিস্টে যাও, প্লে লিস্ট থেকে দেখো। চলো নেক্সট, দ্বিতীয় নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, দুটো নল ছিল, প্রথম নলটা 18 মিনিটে আর দ্বিতীয় নলটা 24 মিনিটে জল পূর্ণ করতে পারে। দুটো নল একসঙ্গে খোলার কতক্ষণ পর দ্বিতীয় নলটাকে যদি আমি বন্ধ করে দিই, চোবাচ্চটি মোটের ওপর 13.5 মিনিট এটা জল পূর্ণ হয়ে যাবে। তো দেখে নাও এখানে, আমি যদি বলি ফার্স্ট, ফার্স্ট কত, 18 মিনিটে কমপ্লিট করছে, আর সেকেন্ড যদি বলি সেটা 24 মিনিটে কমপ্লিট করছে, ক্লিয়ার? এদের মোট ক্যাপাসিটি কত, 18 আর 24-এর লসাগু আমাদের হয়ে যাবে কত, 72। তোমরা যদি না পারো তো বসিয়ে করে নেবা, ক্লিয়ার? এদের দক্ষতা বের করো, মোট ক্যাপাসিটি যদি 72 পাই তো এর দক্ষতা কত, 4 18-তে 72, আর 3 বারে 3 24 আমাদের কত হয়, 72 হয়, ক্লিয়ার? দক্ষতাও পেয়ে গেলাম। এবারে একটা ইকুয়েশন বুঝে নাও ভালো করে, আমি যদি বলি ফার্স্ট প্লাস সেকেন্ড চালু করলাম, কারণ এখানে বলেছিল দুটো একসঙ্গে চালু করতে, কিছুক্ষণ পর যে দ্বিতীয় নলটাকে আমরা বন্ধ করবো, মানে এসটাকে বন্ধ করবো, এফ চলবে, এখান পর্যন্ত কাজ করবে, ঠিক না? দুটো পার্ট হয়ে গেল, আর এই দুটো পার্ট মোট কত, 13.5 মিনিট চলেছে, ক্লিয়ার বিষয় এখান থেকে? এবার মুদ্রা কথা হলো, এই জন্য যে দুই ফার্স্ট আর সেকেন্ড চললো, 1 মিনিটে কত ইউনিট পূর্ণ করতে পারছে, এর দক্ষতা 4 আর 3, মানে মোটের ওপর 7 ইউনিট পূর্ণ করতে পারছে। কিন্তু এখানে অপশন মেথড ইউজ করতে হবে, কারণ দুটো পার্ট আছে, একটাও পার্ট দেওয়াই নেই। তো আমি যদি বলি প্রথম নম্বর অপশনটা হবে 9 মিনিট চলবে, তো 1 মিনিটে যদি 7 ইউনিট পূর্ণ করে, 9 মিনিটে কত, 63 ইউনিট পূর্ণ করে দেবে, 72 থেকে 63 বাদ দিলে কত, 9 ইউনিট পড়ে থাকে। আর এই 9 ইউনিট তবে কে করবে, ফার্স্ট নল, ফার্স্ট নলের দক্ষতা কত, 4, 1 মিনিটে যদি 4 করে তো কত লেগে যাচ্ছে, এটা যদি ভাগ করি কত, 2, মানে 25 হচ্ছে, এদিকে লাগলো আমাদের 9 আর 2 মিনিট কত, 10 11 মিনিট হচ্ছে, অবশ্যই এই অপশনটা হবে না। যদি দ্বিতীয় অপশনটা দেখি 6টাকে, 1 মিনিটে যদি দুইজন মিলে 7 ইউনিট করে, 6 মিনিটে কত ইউনিট করে দিবে, 42 ইউনিট কমপ্লিট করে দেবে দুইজন মিলে। তো 42 যদি আমি বাদ করি এখান থেকে, তো বাকি কত থাকলো, 0, আর এদিক থেকে কত, 30, মানে 30 ইউনিট এ করবে। এখানে কত মিনিট চলেছে, 6 মিনিট চলেছে। এবার এই যে 30 মিনিট যে বাকি থাকলো 72 থেকে 42কে বাদ দিয়ে, এ কে করবে, ফার্স্ট, মানে এফ করছে, এফ 1 মিনিটে 4 ইউনিট পূর্ণ করতে পারছে। তো 30 ইউনিট পূর্ণ করতে তার কত সময় লাগছে, যদি এটা কাটি তো আমাদের কত চলে আসবে, 2 দিয়ে কাটলে কত, 15, আর নিচে আমাদের কত, 2 দিয়ে এটা যদি ভাগ করি তো কত, 7 বারে, তো মানে 7.5, ক্লিয়ার? তো এদিকে লাগলো 7.5 মিনিট, এই দুটো মিনিটকে আমি যদি যোগ করি, যদি 13.5 মিনিট আসছে কি, তো 6 আর 7-এ কত, 13, ঠিক?
13-13 মিনিট। তো আমরা বলতে পারি কত মিনিট এ আর বি একত্রে চলেছিল, 6 মিনিট চলেছিল, বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। এইভাবে অপশন মেথড দিয়ে করতে হবে এটা। চলো আমরা নেক্সট দেখি। 3 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। দুটো নল ছিল, প্রথম নলটা 20 মিনিটে, দ্বিতীয় নলটা 25 মিনিটে জল পূর্ণ করতে পারে। দুটি নল একত্রে যদি আমি খুলে দিই, 5 মিনিট চলার পর দুটো নল চললো, তারপরে আমি দ্বিতীয় নলটা বন্ধ করে দিলাম। তো প্রথম নলটা কতক্ষণ পর 74টি জল পূর্ণ করবে এটা আমাদের চাইছে। এখানে প্রথম লেখা না, আমি বললাম কি প্রথম, মানে প্রথমটাই চলবে এখানে, ঠিক না? যদি দ্বিতীয় বন্ধ হয়ে যায় কে চলবে প্রথম? এখানে বলছে ফার্স্ট কত 20 মিনিট চলেছে, আর যদি আমি বলি সেকেন্ডের কথা তো ওটা চলছে 25 মিনিট। আমি যদি বলি পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, তো 20 আর 25-এর লস হওয়া কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। ক্লিয়ার? এবার এদের দক্ষতা, 20 দিয়ে যদি ভাগ করি তো কত, 5 ইউনিট দক্ষতা, এটা দিয়ে যদি ভাগ করি 4 ইউনিটের দক্ষতা। আমি একসঙ্গে একত্রে দুটো নলকে চলাবো, 1 মিনিটে কি করবে একত্রে, একজন 5 আর একজন 4, মানে 9 ইউনিট পূর্ণ করছে 1 মিনিটে, কিন্তু ওরা চলেছিল 5 মিনিট। 1 মিনিটে যদি 9, তো 5 মিনিটে কতটি করতে পারছে দেখে নেব। 5 9 45 ইউনিট। একটা ইকুয়েশনও দেখে নাও এখানে, খুব ভালো হবে। ফার্স্ট প্লাস সেকেন্ড যখন আমরা একত্রে চালু করলাম, তো এখানে কত 5 মিনিট চলেছে, আর এই 5 মিনিটে কত 45 ইউনিট করে নিয়েছে। আর বাকি যে আমরা দ্বিতীয় নলকে বন্ধ করছি এখানে, মানে এস নলকে দ্বিতীয় নলকে বন্ধ করে দিচ্ছি, মানে দ্বিতীয় নল বন্ধ করে দিলে কে চলবে এখানে, প্রথম নল চলবে না, ফার্স্ট নল চলবে। ক্লিয়ার? তো ফার্স্ট নলের কত সময় লাগবে এটা আমাদের এখানে বলেছে। ক্লিয়ার? তো 45 ইউনিট যদি পূর্ণ করে দেয় দুজন মিলে, তো কতটি বেঁচে থাকবে, মাইনাস করে দাও 55, ঠিক? তো 55 ইউনিট বাকি আছে, আর এই 55 ইউনিট কে এসে করবে, এ প্রথম নল করবে। প্রথম নলের দক্ষতা কত 1 মিনিটে, 1 মিনিটে তার দক্ষতা 5 ইউনিটের দক্ষতা। 55 ইউনিট করতে তার কত সময় লেগে যাচ্ছে, 5 দিয়ে ভাগ করে দাও, 5 একে 5, 5 একে 5, মানে 11 মিনিট লেগে যাবে। কতক্ষণ পর 74টি জল পূর্ণ হবে, তো 11 মিনিট পর 74টি জল পূর্ণ হবে। সিনেমা রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 4 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। এ নল বি নলের 3 গুণ কর্মক্ষমতা সম্পূর্ণ, মানে এখানে যদি এ বাই বি করি, তো যদি বি নলের 1 গুণ কর্মক্ষমতা থাকে, তো এ নলের তার থেকে 3 গুণ। ক্লিয়ার? একটি চৌবাচ্চ বি নল 16 ঘন্টা জল পূর্ণ করতে পারে, একত্রে ওই দুটি নল দ্বারা চৌবাচ্চটি জল পূর্ণ করতে কত সময়, একত্রে কত ঘন্টা লাগবে এটা বলছে। আবার বি নল বলছে 16 ঘন্টায় পূর্ণ করে, তো বি নলের দক্ষতা কত, 1 ইউনিট 1 ঘন্টায় পূর্ণ করার, তো 16 ঘন্টাতে 16 ইউনিট পূর্ণ করে। তো টোটাল ক্যাপাসিটি কত, ট্যাঙ্কের ক্যাপাসিটি যদি বলি তো 16 ইউনিটই। কেন বলো তো, দুটোর ক্যাপাসিটি যদি 16 ইউনিট থাকে, এবার এর দক্ষতা কত, 1 ইউনিট করে যদি আমি 1 দিয়ে ভাগ করি, তো কত ঘন্টায় বি কমপ্লিট করবে, 16 ঘন্টায় কমপ্লিট করবে। তো আমরা এখান থেকে বলতে পারি, জাস্ট এই পয়েন্টটা ধরে নাও, এটাই 16 ইউনিট পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি। এবার দুইজন একত্রে, মানে একত্রে করবে, তো একজন 3 ইউনিট করে, একজন 1 ইউনিট করে, তো কত ইউনিট করবে, 4 ইউনিট করবে 1 ঘন্টায়। ক্লিয়ার? 1 ঘন্টায় যদি 4 ইউনিট কমপ্লিট করতে পারে, 16 ইউনিট কমপ্লিট করতে কত সময় লাগবে, 4 4 এ 16, মানে 4 ঘন্টা লাগবে। সি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখি। 5 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। এ নল বি নলের 7 গুণ কর্মক্ষমতা সম্পূর্ণ। ক্লিয়ার? এখানে দেখো আমি যদি বলি বি এর 1 গুণ কর্মক্ষমতা থাকে, তো এর কত, তার থেকে বেশি, 7 গুণ। এবার এখানে বলছে একটি চোবাচ্চে বি নল 56 মিনিটে জল পূর্ণ করতে পারে। বি নল কত মিনিটে পূর্ণ করতে পারে, 56 মিনিটে। তো বি নলের দক্ষতা কত, 1 ইউনিট। তাই আমরা বলতে পারি দুটো, মানে দুটো ট্যাঙ্কের পুরো ক্যাপাসিটি 56 ইউনিটের ক্যাপাসিটি ছিল, তাই 1 ইউনিট করে পূর্ণ করছিল, সেই জন্য 56 মিনিটে পূর্ণ করছে। এবার কিন্তু আমাদের বলছে দুইজন একত্রে, ঠিক না? তো আমি যদি বলি 1 মিনিটে দুইজন একত্রে কত, মানে মিনিট সময় লাগবে ওদের, একজনের 7 ইউনিট পূর্ণ করছে আর একজন 1 ইউনিট পূর্ণ করছে, মানে টোটাল 8 ইউনিট পূর্ণ করছে। 8 দিয়ে জাস্ট কি করবো, আমরা ভাগ করে দেবো। 1 মিনিটে যদি 8 ইউনিট পূর্ণ করে, 56 ইউনিট কত মিনিটে পূর্ণ করবে এটা আমাদের, 7 8 কত, 56, মানে 7 মিনিটে কমপ্লিট করে দেবে। ক্লিয়ার? তো কোথায় আছে এখানে, এখানে আমাদের ডি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার হচ্ছে। চলো নেক্সট দেখি। 6 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। এ নল বি নলের 10 গুণ কর্মক্ষমতা সম্পূর্ণ, তো সেম আগের মতোই বলেছে, ঠিক না? যদি আমি বলি বি এর দক্ষতা 1 ইউনিট, তো এর দক্ষতা 10 ইউনিট। এবার এখানে বলছে একটি চৌবাচ্চ বি নল 55 মিনিটে জল পূর্ণ করতে পারে, বি কি করতে, 55 মিনিটে জল পূর্ণ, কিন্তু এর দক্ষতা কত, 1 ইউনিট। তাই আমরা বলতে পারি এদের টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি দুটো এ আর বি এর আমাদের কত হবে, 55 ইউনিটের, ঠিক না? তো আমি যদি বলি দুজন একত্রে কত মিনিটে করবে, তো আমি দেখবো এখানে 1 মিনিটে এরা কতটি করছে, একজন 10 ইউনিট করছে আর একজন
এক ইউনিট করছে, মানে টোটাল ওরা জল 1 মিনিটে পূর্ণ করবে 11 ইউনিট, ক্লিয়ার? তো এত ইউনিট পূর্ণ করতে ওদের কত সময় লেগে যাবে, সেটা দিয়ে আমি যদি কাটাকাটি করি কত, 5 বারে 5 মিনিট লেগে যাবে, ঠিক? তো এখানে এ নম্বর রাইট। এবার যদি বলতো বি একাই কত মিনিটে করতে পারবে, তো বি এর দক্ষতা কত, 1 মিনিটে 1 ইউনিট, তো 5 বানো তো এত মিনিট, ঠিক না? তো এটাই জন্য ওটা বলছিল এত মিনিট, তো আমরা পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি ভাবছি ওটা, ঠিক না? তো এ নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 7 নম্বর অঙ্ক দেখো, আমাদের কি বলতে চাইছে, এ নল বি নলের 4 গুণ কর্মক্ষমতা সম্পন্ন, ক্লিয়ার? এ নল যেটা ছিল, বি নলের যদি 1 গুণ কর্মক্ষমতা থাকে তো এ নলের 4 গুণ কর্মক্ষমতা, ঠিক? একটি চৌবাচ্চ এ নল 15 মিনিটে জল পূর্ণ করতে পারে, কত মিনিটে, 15 মিনিটে জল পূর্ণ করতে পারে, একত্রে ওই দুটি নল দ্বারা চৌবাচ্চটি জল পূর্ণ করতে কত সময় লাগবে আমাদের এটা চেয়েছে। এবার দেখো এর দক্ষতা কত, 4 ইউনিট, তো এ 15 মিনিটে করতে পারছে, তো আমি দুটো ট্যাঙ্কের ক্যাপাসিটি যদি বের করতে যাই তো কত, 4 গুণ হয়ে যাবে শুধু, আমি 15 4-এ 60 করতে পারতাম, কিন্তু 60 করিনি একটু একটু দেখাবার জন্য। যদি এর দক্ষতা 4 মিনিট করে পূর্ণ করার থাকে, তো এ কি করবে, মিনিটে বলছে, 1 মিনিটে কি করছে, 4 ইউনিট পূর্ণ করছে, তো 4 দিয়ে যদি একে ভাগ করি তো কত মিনিটে পূর্ণ করবে, 15 মিনিটে। তো আমরা বুঝতে পারছি এটা পুরোটা ট্যাঙ্কের, দুটো ট্যাঙ্কের ক্যাপাসিটি আছে, কিন্তু আমাদের এখানে বলেছে দুটো, মানে দুটো নল মিলেই করবে, তো কত মিনিটে করবে, একাই করলে তো 15 মিনিটে করছে, তো 1 মিনিটে একজন 4 ইউনিট আর একজন 1 ইউনিট, মানে টোটাল কত করছে, 1 মিনিটে 5 ইউনিট করবে দুজন মিলে। তো এত ইউনিট কমপ্লিট করতে তাদের কত সময় লাগে, জাস্ট 5 দিয়ে ভাগ করতে, 5 দিয়ে ভাগ করলে 3 5-এ 15, বা একইবারে গুণ করতে যদি 4 15-এ 60 করতে তবে একই আসতো, 3 4-এ 12, কত, 12 মিনিটে কমপ্লিট করতে পারে, কোথায় আছে, 2 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, দুজন মিলে 12 মিনিটে কমপ্লিট করবে। চলো নেক্সট 8 নম্বর অঙ্ক দেখো, আমাদের কি বলতে চাইছে, এ নল বি নলের 6 গুণ কর্মক্ষমতা সম্পর্কে, এবার কি বলতে, 6 গুণ, বি যদি 1 গুণ থাকে তো এ কত, 6 গুণ, ঠিক? এবার কি বলছে, একটি চৌবাচ্চ এ নল 28 মিনিটে জল পূর্ণ করতে পারে, তো পুরো দুটো ট্যাঙ্কের ক্যাপাসিটি কত হয়ে যাবে, জাস্ট এটা গুণ হয়ে যাবে, ঠিক না? এবার বলছে একত্রে দুটো নল একসাথে যদি খুলে দিই জল কত, মানে পূর্ণ করবে, কত মিনিটে জল পূর্ণ করবে, তো 1 মিনিটে দুইজন কত করছে, একজন 6 ইউনিট পূর্ণ করছে আর একজন 1 ইউনিট পূর্ণ করছে, তো টোটাল দুজন মিলে কত করে দিবে, 7 ইউনিট পূর্ণ করে দিবে, ঠিক? তো 1 মিনিটে যদি 7 ইউনিট পূর্ণ করছে, যদি করে তো এত ইউনিট পূর্ণ করতে তাদের তো কত সময় লাগবে, জাস্ট 7 দিয়ে ভাগ করে দাও, 7×7=14, 3×7=21, 4×7=28, 6×6=12, 12×12 কত, 24, মানে 24 মিনিট লাগবে দুজনের মিলে, ক্লিয়ার? কোথায় আছে, 2 নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি 9 নম্বর অঙ্ক দেখো, আমাদের কি বলতে চাইছে, এ নল বি নলের 9 গুণ কর্মক্ষমতা সম্পন্ন। এখানে আমাদের বলছে বি নল যদি দক্ষতা 1 ইউনিট থাকে তো এ নলের 9 গুণ, তার থেকে 9 গুণ কর্মক্ষমতা সম্পন্ন। এবার বলছে এ নল 30 মিনিটে জল পূর্ণ করতে পারে, দুটো নলের পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি কত দুটো নলের, তো তো 9×30, ক্লিয়ার? এবার যদি 1 মিনিটে আমাদের কি বলছে, একত্রে ওই দুটি নল দ্বারা চৌবাচ্চটি জল পূর্ণ করতে কত সময় লাগে, একত্রে 1 মিনিটে এ কি করছে, 9 ইউনিট জল পূর্ণ করছে, বলে তার 30 মিনিট লেগেছিল, 9 দিয়ে যদি ভাগ হয় তো 9 9 কাটা যাবে, 30 মিনিটে পূর্ণ করে। এবার কিন্তু আমাদের ওরকম বলে না, দুইজন মিলে কথা, তো একজন 9 ইউনিট আর একজন 1 ইউনিট, মানে 1 মিনিটে 10 ইউনিট এবার পূর্ণ হচ্ছে, তো এত ইউনিট পূর্ণ করতে কত সময় লাগবে, 0 0 কাটা গেল, 3 9 কত, 27 মিনিট লাগবে দুইজন মিলে যদি করে, তো ক্লিয়ার? এখানে ডি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি 10 নম্বর অঙ্ক দেখো, আমাদের কি বলতে চাইছে, এ নল বি নলের 3 গুণ কর্মক্ষমতা সম্পন্ন। এ নল বাই বি নল, বি নলের যদি দক্ষতা যদি 1 থাকে তার থেকে 3 গুণ কর্মক্ষমতা, মানে 3 ইউনিট বেশি, বি নলের পূর্ণ করতে যে সময় লাগবে এ নলের তার থেকে 24 মিনিট কম সময় লাগে, কারণ তার দক্ষতা বেশি আছে, একত্রে ওই দুটি নল দ্বারা চৌবাচ্চটি জল পূর্ণ করতে কত সময় লাগবে, এই দুটো চৌবাচ্চ যে পেলাম তাদের দুটো দ্বারা একত্রে যদি করে তো কত মিনিটে কমপ্লিট করে দেবে পুরো কাজটা, এটা আমাদের চাইছে বলছে। কিন্তু আমাদের এখানে কি জানা আছে, এফিসিয়েন্সি জানা আছে, এফিসিয়েন্সি এদের দক্ষতা জানা আছে, কিন্তু এদের এক্সট্রা করে এ কত মিনিটে একটা ট্যাঙ্ক কমপ্লিট করতে পারে আর বি একাই কত মিনিটে কমপ্লিট করতে পারে সেটা দেওয়া নাই, কত মিনিটে কমপ্লিট করতে পারে তার বের করার জন্য, দেখো এটা দক্ষতা যদি টাইমে বলে এইটুকু মনে মাথায় রাখবা, টাইম যখনই বলবে তার কিন্তু উল্টোটা হয়, এ বাই বি, কেন উল্টো হয়, যদি এর দক্ষতা বেশি থাকে তার কি লাগবে, কম সময় লাগবে, ঠিক? সেই জন্য এটা উল্টে যায়, আর বি এর দক্ষতা কম তার সেই জন্য বেশি লাগে, ক্লিয়ার? এবার এই দুটো ডিফারেন্ট দেখে নাও, ডিফারেন্ট কত, সময়ের এটা ডিফারেন্ট কত, 2 ইউনিটের ডিফারেন্ট, আমরা বলতে পারি এই 2 ইউনিট সমানই কিন্তু 24
মিনিট এখানে বলেছিল, ঠিক না? এই কথাটা বি নলের যা সময় লাগে এ নলের তার থেকে 24 মিনিট কম সময় লাগে, ক্লিয়ার? তো 2 ইউনিট সমান যদি 24 মিনিট হয় তো 1 ইউনিট সমান কত মিনিট হবে? তো 24/2, তো 2 দিয়ে কাটলে কত? 12 মিনিট। তো 1 ইউনিট সমান আমাদের কত? 12 মিনিটে। তবে কে কমপ্লিট করছে? এ কমপ্লিট করে দিয়েছে। 1 ইউনিট সমান যদি 12 হয়, 3 ইউনিট সমান কত হয়ে যাবে? 36 ইউনিটে। 36 মিনিটে কে কমপ্লিট করছে? বি কমপ্লিট করেছে। আমি যদি এক্সট্রা এক্সট্রা করে এখানে লিখে দেখাই, তো এ করছে 12 মিনিটে কমপ্লিট আর বি করছে 36 মিনিটে পুরো ট্যাঙ্কটাকে কমপ্লিট। তো দুজনের মোট, দুজনের বলছি মোট ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 12 আর 36-এর লসাগু আমাদের 36। তো এদের দক্ষতা জানা ছিল। এর দক্ষতা কত? এর দক্ষতা কত হবে? 12 × 24 3 বারে কত? 36। আর বি এর দক্ষতা কত? 36, মানে 1 ইউনিট। তো আমাদের সেম স্যাটিসফাই করে গেছে এখানে, ঠিক না? এবার যদি বলি আমি 1 মিনিটে দুইজনকে যদি আমি খুলে দিই, কারণ একত্রে বলেছিল খুলতে, তো একজন 3 ইউনিট পূর্ণ করবে, একজন 1 ইউনিট পূর্ণ করবে। আলটিমেট কি করছে? 4 ইউনিটই পূর্ণ করছে 1 মিনিটে। তো 36 ইউনিট পূর্ণ করতে তাদের কত সময় লাগবে? 4 দিয়ে ভাগ করছি, 4×9=36, মানে 9 মিনিট লাগবে। এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে, যদি না হয় তো আর একবার দেখবা, রিপিট করে দেখবা, পুরো বিষয় ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট 11 নম্বর অঙ্ক দেখো, আমাদের কি বলতে চাইছে। এ নল বি নলের 4 গুণ কর্মক্ষমতা সম্পূর্ণ, মানে এখানে বলতে চাইছে এ বাই বি, বি যদি 1 গুণ কর্মক্ষমতা থাকে তার থেকে 4 গুণ, ক্লিয়ার? বি নলের পূর্ণ করতে যা সময় লাগে লাগবে, এ নলের তার থেকে 15 মিনিট কম সময় লাগে, কারণ অর্ধক্ষতা বেশি আছে। তো এবার এটা কি আমাদের, এটা এফিসিয়েন্সি, এদের এফিসিয়েন্সি, এদের দক্ষতা। কিন্তু যদি বলি টাইমের কথা বলি এদের, তো টাইমটা কি হয়ে যায়? এ বাই বি এর জাস্ট উল্টে যায়, মানে 1 উপরে নিচে 4। এবার দেখো এদের ডিফারেন্স কত, কারণ এদের এক্সট্রা এক্সট্রা করে আমাদের জানতে হবে এ একাই কত মিনিটের ট্যাঙ্কটা কমপ্লিট করছে আর বি একাই কত মিনিটে কমপ্লিট করছে সেটা বের করার জন্য। তো এদের ডিফারেন্স কত? 3 ইউনিট। এই 3 ইউনিট সমানই তবে আমাদের কত, এই যে বি করছে, বি এর পূর্ণ করতে যা সময় লাগে এর তার 15 মিনিট কম লাগে, ঠিক না? তো 15 মিনিটের কথা বলছে। 1 ইউনিট সমান কত আমাদের? 15/3, 3×5=15, মানে 1 ইউনিট সমান 5 মিনিট। তো এ একাই পুরো ট্যাঙ্ক কমপ্লিট করতে, পূর্ণ করতে কত? 5 মিনিট লাগবে। আর বি এর কত? 1 ইউনিট সমান যদি 5 হয় তো 4 ইউনিট সমান কত? 4×5=20 মিনিট লেগে যাবে। এখানে আমি যদি লিখি এ সমান কত লাগছে? 5 মিনিট, আর বি সমান কত লাগছে? 20 মিনিট। দুটোর মোট ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? তো 5 আর 20 লসাগু কত আমাদের? 20। তো মোট ক্যাপাসিটি কত পেলাম? 20 ইউনিট। এদের দক্ষতা কত? এর দক্ষতা কত হয়ে যাবে? 4×5=20, আর বি এর দক্ষতা কত হবে? 1 হয়ে যাবে। দেখো দক্ষতাগুলো স্যাটিসফাই হয়ে গেছে। এবার আমাদের কিন্তু আগের মতো বলেনি, দুটোর কথা বলেনি, এ নল দ্বারা 64টি জলপূর্ণ হতে কত সময় লাগবে? এ নল দ্বারা, তো 1 মিনিটে এ কি করছে? 4 ইউনিট পূর্ণ করছে। 20 ইউনিট পূর্ণ করতে তার কত সময় লাগে? 4 দিয়ে ভাগ করে 4×5=20, 5 মিনিটে পূর্ণ করে দিবে। তবে এখানে সি নম্বর রাইট। এখান থেকে আর একটা বুঝি, এবার চাইতে পারে বি নল দ্বারা, তো বি কত? 1 মিনিটে 1 ইউনিট করতো, তো কত? 20 মিনিট লেগে যেত, ঠিক না? এটাই। চলো আমরা নেক্সট দেখি, যদি না বুঝতে পারো আরেকবার দেখবে, ঠিক? চলো 12 নম্বর অঙ্ক আমাদের কি বলতে চাইছে দেখে নাও। আগে এর কথা বলেছিল, এখানে দেখো শুধুমাত্র এবার বি দ্বারা বলছে, আগের সেমি অঙ্ক আছে। তবে এখানে বলছে এ নল বি নলের 5 গুণ কর্মক্ষমতা সম্পূর্ণ, দেখে নাও। এখানে বি এর যদি দক্ষতা 1 থাকে তার থেকে বেশি 5 গুণ কার? এর, ক্লিয়ার? এটা কি দক্ষতা, ক্লিয়ার? যদি সময়ের কথা বলতো, কারণ এক্সট্রা এক্সট্রা জানতে হবে এ একাই কত মিনিটে কমপ্লিট করতে পারছে আর বি একাই কত মিনিটে কমপ্লিট করতে পারছে, তো আমরা বের করতে পারবো, ঠিক না? তো যদি বলি টাইম, তো টাইম উল্টোটা হয়, 1/5, ঠিক? এবার এদের ডিফারেন্টটা দেখে নাও, কারণ এখানে বলেছিল বি নলের পূর্ণ করতে যে সময় লাগে এ নলের তার থেকে 48 মিনিট কম লাগে। তো এই ডিফারেন্টটাই বলছে, তো এর ডিফারেন্ট কত? 4 ইউনিট। এই 4 ইউনিট সমানই তবে আমি বলতে পারি 48 মিনিট। 1 ইউনিট সমান কত? 48/4, 4 দিয়ে ভাগ করলে কত? 4×4=4, 4×4=8, মানে 12 মিনিট। 1 ইউনিট সমান যদি 12 হয় তো এ একাই 12 মিনিটে তবে কমপ্লিট করে পুরো ট্যাঙ্কটাকে, আর বি কি করছে? 1 মিনিট, 1 ইউনিট সমান 12 মিনিট, তো 5 ইউনিট সমান 60 মিনিট, মানে 60 মিনিটে কমপ্লিট করছে। আমি যদি এখানে দেখাই বসে বসিয়ে, তো এ কি করছে? 12 মিনিটে কমপ্লিট করছে, কারণ অর্ধক্ষতা বেশি ছিল, আর বি কি করছে? 60 মিনিটে কমপ্লিট করছে।
বলি যদি ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, 12 আর 60-এর লসাগু কত, 60 মানে 60 ইউনিট ট্যাঙ্কের ক্যাপাসিটি, সে কত দক্ষতা, 12 5 12 তো 60, এটা দিয়ে 1 ইউনিট, ঠিক? তো দুটো স্যাটিসফাই করে যাচ্ছে, 5 ইউনিট আর 1 ইউনিট, মানে দক্ষতাগুলো, তো দক্ষতা এখানেও সেম বেরিয়েছে, ঠিক না? শুধুমাত্র এ নল দ্বারা চোপাচুটি জল পূর্ণ হতে কত সময় লাগবে, শুধু শুধু এ না, বি দ্বারা বলছে, ঠিক না? তো 1 মিনিটে বি কি করছে, 1 ইউনিট পূর্ণ করতে পারবে, 60 ইউনিট পূর্ণ করতে তার কত লেগে যাবে, 60 মিনিট লেগে যাবে, ঠিক না? তো কোথায় রয়েছে অপশন ডি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। যদি না বুঝতে পারো তো আরেকবার দেখবা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট, 13 নম্বর অঙ্ক দেখো, আমাদের কি বলতে চাইছে, এ নল বি নলের 2 গুণ কম কর্মক্ষমতা সম্পন্ন। দেখো তখন কি বলছিল, বেশির কথা বলছিল, কিন্তু এখন কি বলছে, কমের কথা বলছে, ঠিক? যদি আমি বলি এর 1 গুণ দক্ষতা থাকে, বি এর কত, 2 গুণ, এটা কথা বলতে চাইছে, ক্লিয়ার? দক্ষতা, যার ইংলিশ হচ্ছে এফিসিয়েন্সি, ঠিক? এবার বলছে একটি চোবাচ্চ বি নলের পূর্ণ করতে যে সময় লাগবে, এ নলের তার থেকে 9 মিনিট বেশি সময় লাগে। কারণ বেশি কেন লাগছে এর, এখন তখন কম লাগছিল, এখন বেশি লাগার কারণে ওর দক্ষতা কমে গেছে, ক্লিয়ার? যদি এটাই টাইমে বলতাম সময়ে, তো কি হতো, উল্টোটা হতো, ঠিক না? তো 2 ইউনিট বাই 1। এবার যদি আমি বলি কি এ কত মিনিটে পুরো ট্যাঙ্কে কমপ্লিট করবে, আর বি কত মিনিটে পুরো ট্যাঙ্কে কমপ্লিট করবে, কত সময়ে, যদি ওটা পেয়ে যায়, তো একত্রে কত মিনিটে করছে দুইজন, ওটা আমরা পেয়ে যাবো, ঠিক না? তো জাস্ট এটা বের করার জন্য এই দুটোর ডিফারেন্স দেখো, ডিফারেন্স কত, 1 ইউনিট। এখানে বলছিল নলের পূর্ণ করতে যা সময় লাগে, এ নলের তার থেকে বেশ বেশি সময় লাগে, কারণ ওর দক্ষতা কম ছিল। তো 1 ইউনিট সমান এখানে এই কম বেশিটা 9 মিনিট, ক্লিয়ার? 1 ইউনিট সমান যদি 9 মিনিট হয়, তো এখানে বি এর বি কত ছিল, 1 ইউনিট ছিল, তো 1 ইউনিট সমান কত, 9 ইউনিট, 9 মিনিট। আর এ কত হয়ে যাবে, 18 মিনিট তোর ওর সময় লাগছে, এর পুরো ট্যাঙ্ক কমপ্লিট, বি এর পুরো ট্যাঙ্ক কমপ্লিট করতে 9 মিনিট লাগে, আর এর পুরো ট্যাঙ্ক কমপ্লিট করতে 18 মিনিট লাগে। তো আমরা এখান থেকে ইজি থেকে বের করতে পেরে যাবো, দেখো আমি বুঝাচ্ছি, সেই জন্য এখন সময় লাগছে, কিন্তু তোমরা যখন করবা এগুলো অনেক কিছু মাইন্ডে করতে পারবা, ক্লিয়ার? এবার দেখো এ পুরো 18 মিনিটে কমপ্লিট করতে পারে, বি 9 মিনিটে কমপ্লিট করতে পারে, তো মোট ক্যাপাসিটি কত, 18 আর 9-এর লসাগু হয়ে যায় 18, মানে পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি কত পেলাম, 18। এবার এদের দক্ষতা কি, ওদের দক্ষতা ছিল 18 1 18 1, আর 9 কে 9 কত, 18। তবু আমি বের করে দেখিয়ে দিলাম, দুইজন একত্রে করবে, 1 মিনিটে কি করছে, দুইজন একত্রে যদি করে, তো 1 মিনিটে এ 1 ইউনিট পূর্ণ করে, এ 2 ইউনিট। মুদ্রা কথা আমাদের 1 ইউনিট প্লাস 2 ইউনিট, টোটাল 3 ইউনিট করতে পারে 1 মিনিটে। তো 18 মিনিট কত মিনিটে কমপ্লিট করবে, তো 3 দিয়ে ভাগ করে দাও, 3 6 18, মানে 6 মিনিটে দুজন মিলে কমপ্লিট করতে পারবে। কোথায় উত্তর রয়েছে, এ নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। যদি না বুঝতে আরেকবার দেখবো। চলো নেক্সট, 14 নম্বর অঙ্ক দেখো, আমাদের কি বলছে, এ নল বি নলের 3 গুণ কম কর্মক্ষমতা সম্পন্ন। একটি চোবাচ্চ বি নলের পূর্ণ করতে যে সময় লাগবে, এ নলের তার থেকে 16 মিনিট বেশি সময় লাগে। শুধুমাত্র এ নল দ্বারা চোবাচ্চটি পূর্ণ হতে কত সময় লাগবে, দেখে নাও, একদম সেম আগের মতো বলছে, এ নল বাই বি নল। তো কম বলেছে, তো এ নলের 1 ইউনিট যদি দক্ষতা থাকে, তো বি নলের কত, 3 ইউনিট, 3 ইউনিট থেকে কম আছে, ঠিক? এটা কথা। এবার দেখো আমরা কি এটা দক্ষতা পাচ্ছি, এবার এরা একা একা কত মিনিটে কমপ্লিট করবে সেটা বের করার জন্য টাইমে আমরা নিয়ে আসবো। টাইম যদি বলি তো এটা উল্টোটা হবে, এ বাই বি, উল্টোটা বলতে 3 ওপরে নিচে 1। এদের ডিফারেন্ট কত, ডিফারেন্ট 2 ইউনিটের, আর এই 2 ইউনিট কম বেশি যে বলছে, বি নলের যা পূর্ণ করতে যা সময় লাগে, এ নলের তার থেকে বেশি সময় লাগে, কারণ ওর দক্ষতা কম ছিল। তো আমি বলতে পারি 2 ইউনিট সমানই কিন্তু 16 মিনিট, ঠিক? তো 1 ইউনিট সমান আমাদের কত হয়ে যাবে, তো 2 দিয়ে ভাগ করব, 8 মিনিট। 1 ইউনিট সমান যদি 8 মিনিট হয়, তো এখানে 1 মিনিট 1 ইউনিট ছিল, তো 1 ইউনিট সমান কত, 8 মিনিট, আর এখানে 3 ইউনিট ছিল, তো 1 ইউনিট সমান যদি 8 ইউনিট হয়, 3 ইউনিট সমান আমাদের 24 মিনিট, ক্লিয়ার? তো বি এ কি করতে পারে, 24 মিনিটে কমপ্লিট করতে পারে, আর বি 8 মিনিটে কমপ্লিট করতে পারে। তো এবার বের করো ইজি থেকে এখানে, ঠিক না? তো এ কি করছে, 24 মিনিটে কমপ্লিট করছে, আর আমাদের বি বলছে 8 মিনিটে কমপ্লিট করছে। দুটোর যদি আমি ক্যাপাসিটি বের করি ট্যাঙ্কের, তো 24 আর 8-এর লস হবে আমাদের কত, 24। এদের দক্ষতাগুলো তো এখানে ছিল, আমি তবু বের করে দিই, 24 থেকে 24 8 কাটে 3 8 24। দেখো দক্ষতাগুলো স্যাটিসফাই হয়ে গেছে। এবার এখানে বলছে শুধুমাত্র এ নল দ্বারা, শুধু এ দ্বারা, তো 1 মিনিটে এ কি করছে, 1 ইউনিট খালি করতে পারে, 1 ইউনিট। তো 24 ইউনিট খালি করতে আর কত সময় লেগে যাবে, 24 মিনিট লেগে যাবে। আশা করি ক্লিয়ার, এখানে বি নম্বর রাইট। চলো আমরা নেক্সট দেখি, 15 নম্বর অঙ্ক দেখো, আমাদের কি বলতে চাইছে, এ নল বি নলের 4 গুণ কম কর্মক্ষমতা সম্পন্ন। এই টাইপের তো হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কম বলতে এ 1 ইউনিট যদি থাকে, তো বি কত, 4 ইউনিট, বি এর থেকে
কম কর্মক্ষমতা কত? 4 ইউনিটের কম কর্মক্ষমতা এ, ঠিক না? এটা কি আমাদের দক্ষতা? যদি এটাকে আমি টাইমে নিয়ে যাই, কারণ বি নল যা যা সময় লাগে, এ নলের তার থেকে বেশি সময় লাগে, কারণ ওর দক্ষতা কম ছিল। তো টাইমে যদি আমি এটাকে বলতে চাই, তো টাইমের উল্টোটা হবে, রিভার্স হয়। সবসময় এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক না? এটা সময়ে এত ইউনিট সময়। এবার দেখো কম বেশি কত ছিল, 30-এর কম বেশি ছিল এ বি এর। আর এখানে যদি আমি এর কম বেশি দেখি, 4 আর 1-এর কম বেশি কত? 3-এর কম বেশি। তা আমরা বলতে পারি এই 3 ইউনিট যেটা আছে, এই 3 ইউনিট সমানই কিন্তু 30 মিনিটের কথা বলছে। আর 1 ইউনিট সমান আমাদের কত হয়ে যাবে? তো 30/3, তো কত পেলাম আমরা? 10 মিনিট পেলাম। 1 ইউনিট সমান যদি 10 মিনিট হয়, তো এখানে 1 ইউনিট ছিল মানে 10 মিনিট, ঠিক? এটা 4 ইউনিট ছিল মানে কত? 40 মিনিট, ক্লিয়ার? তো এ বির আমরা এক্সট্রা এক্সট্রা করে কি পেয়ে গেছি, মানগুলো পেয়ে গেছি। এ 40 মিনিটে পুরো কমপ্লিট করতে পারে, আর এ 10 মিনিটে পুরো কমপ্লিট করতে পারে। তো ক্যাপাসিটি কত? 40 আর 10-এর লসা কত? 40। তো পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি আমরা 40 পেলাম। দক্ষতা কত? 40 দিয়ে যদি ভাগ করতে কত? 1। আর এটা দিয়ে যদি ভাগ করতে কত? 4। এবার এখানে শুধু বি নল দ্বারাই করবে, তো 1 মিনিটে বি কি করবে? 4 ইউনিট খালি করতে, পূর্ণ, খালি না, এখানে পূর্ণ করার 4 ইউনিট পূর্ণ করতে পারে। 40 ইউনিট কতক্ষণে পূর্ণ করবে? 4 দিয়ে ভাগ করে দাও, তো 10 মিনিটে পূর্ণ করে দেবে, ঠিক? তো বি নল শুধু কত মিনিটে পূর্ণ করছে? 10 মিনিটে পূর্ণ করছে। এ নম্বর রাইট, আশা করি বুঝা গেছে। যদি না বুঝতে পারো তো আরেকবার দেখবা, দেখবা ক্লিয়ার হয়েছে। চলো নেই 16 নম্বর অঙ্ক, দেখো আমাদের কি বলছে। দুটি নল দ্বারা একটি চোপাচপ পূর্ণ করতে যা সময় লাগে, শুধুমাত্র এ নল দ্বারা ওই চোপাচপ পূর্ণ করতে তার থেকে 4 মিনিট বেশি লাগে, এবং শুধুমাত্র বি নল দ্বারা ওই চোপাচপ পূর্ণ করতে এ এবং বি এর একত্র সময় থেকে 9 মিনিট বেশি সময় লাগে। তবে দুটি নল একত্রে খুলে দিলে জল পূর্ণ হতে কত? দেখে নাও, এটা এটা দুই ভাবে করা যায়, বেসিক দিয়েও আর একটা শর্ট ট্রিক দিয়ে। তো আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। এখানে বলছে এ প্লাস বি এর যা সময় লাগছে, আমি ধরে নিলাম এক সময় লাগে, তো এর কি বলছে? তার থেকে বেশি লাগে, কত? 4, মানে 4 মিনিট বেশি লাগে, ক্লিয়ার? এবার বলছে এখানে বির 9 মিনিট বেশি লাগে, কত? x+9 এ বির থেকে। তো এ বির তো ধরে নিয়েছিলাম, ঠিক না? এবার একটা জিনিস দেখো, এখানে যদি আমি বলবো কি এ এবং বি 1 মিনিট করে খুললাম, তো কত অংশ পূর্ণ করবে? যদি আমি এ কে 1 মিনিট খুলি, তো x+4 এর 1 অংশ কমপ্লিট করবে, আর যদি বি এর কথা বলি, x+9-এর 1 অংশ করবে। এটাই সমান কত? এ বির এক্সের 1 অংশ, ক্লিয়ার? এটা এই দুটো সমানই কিন্তু এটা, কারণ এ বির এটা আমরা 1 মিনিট 1 মিনিট করে করেছি। তো এ প্লাস বি এর তো এক্স, ঠিক না? তো 1 মিনিট যদি ওকে করা হয় এ বি কে একত্রে, তখন 1 অংশ, এক্সের 1 অংশ, ক্লিয়ার? এবার লসাগু নিয়ে নাও, তোমাদের ইচ্ছা মতো এটা করে নাও। দেখে নাও, তবু আমি করিও করে দিচ্ছি এটা, ঠিক না? তো এটা যদি ওদিকে যায় তো আমাদের কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, ঠিক? এটা তো আমাদের এদিকে x+9/1, আর এদিকে যদি লস আগুনিত কত হয়ে যাবে? x×x+4, আর xx কাটা গেলে কি হয়ে যাবে? x+4 বাঁচলো, আর এটা যদি এটা কাটা যায় তো এদিকে মাইনাস হয়ে x বাঁচবে। এই x আর এই x কাটা গেল। এবার দেখো এটা যত দ্রুত করতে পারো, অনেক দ্রুত করা যাবে এগুলো, ঠিক না? মাইন্ডলি আমি বুঝাচ্ছি, সেই জন্য একটু সময় লাগছে আমার। তো পরে কত? 4 বাঁচলো, এটা যদি গুণ করি xx কত? x² আর প্লাস কত আমাদের? 4x, ঠিক? এবার কোনাকোনি গুণ করে দাও। যদি কোনাকোনি গুণ করি তো আমরা কি পাবো? কোনাকোনি গুণ করলে আমাদের কত? x² + কত? 4x, আর এদিক থেকে যদি গুণ হয় তো এটা x ছিল, x আর 4 গুণ গুণ হলে কত? x² ঠিক না? 4x, আর 9-এর সাথে যদি গুণ হয় তো কত? 9×4 কত? 36। এটা দেখো, এটা প্লাস আছে, এদিকে আছে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো এটাও কি আছে? প্লাস আছে। তো এই দুটো কাটাকাটি যাবে। দেখো এক্স সমান, আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি, x² সমান আমাদের কত? 36 বেঁচেছে। তো এক্স সমান আমাদের কত হবে? এদিকে রুট লেগে যাবে, রুট লাগবে যখন স্কোয়ারটা উঠবে, তখন 6 হবে, ক্লিয়ার? তো এক্স সমান আমরা কত পেলাম? 6 মিনিটে দুজন একত্রে কাজ কমপ্লিট করবে। এখানে বি নম্বর রাইট। এটাকে শর্টে কিভাবে করা যায়? জাস্ট কিছুই না, এটা এটাকে বলছে শর্টটা। এটা এই শর্টে কখনো যাবা না, কারণ এটা মাথায় খারাপ হয়ে যাবে। কিছু বুঝলা না টুঝলা না, শর্টে কিভাবে ডাইরেক্ট এন্ট্রি করছো, মানে কিছুই হবে না, মানে কোনো লাভ হবে না, দেখবা 2-1 দিনে ভুলে যাবে, ক্লিয়ার? তো এটা 4×9 করে দিচ্ছে, এটাকে বলছে শর্ট, ঠিক না? তো কত এইদিক থেকে কত? 2 বেরোচ্ছে, এদিক থেকে কত? 3 বেরোচ্ছে রুট থেকে, কত? এটা 6 মিনিট। এটাই বলছে শর্টে খুব তাড়াতাড়ি 6 মিনিট। তো এটা বেসিকটা একটু জেনে নাও, তারপরে শর্টে যাও, খুবই ক্লিয়ারলি একদম মাইন্ডে থাকবে, ঠিক না? চলো নেক্সট 17 নম্বর অঙ্ক, দেখো আমাদের কি বলতে চাইছে। দুটি নল দ্বারা একটি চোপাচপ পূর্ণ করতে যা সময় লাগে, শুধুমাত্র এ নল দ্বারা, মানে একদম ঠিক সেম টু সেম 16 নম্বরের অঙ্ক কপিরাইট আছে। দেখে না,
তো এ প্লাস বি সমান কত এক্স, ঠিক না? তো এ কত করবে, তার থেকে বেশি করছে, কত এত মিনিটের বেশি করছে, এক্স প্লাস এটা কি আছে মিশ্রত আছে, ও প্রকৃতি নিয়ে চলে যাও, তো 2 কে 2 4, 4 1 কে 5, 5/2। এটা আর একটু যদি কারুকার্য করি তো 2 লসাগু, কিছু নাই তো, এটা কত 2x আর এটা কত 5, ক্লিয়ার? এটা এবার বি কি বলছে 10 মিনিট বেশি করে, ক্লিয়ার? এবার এটাকেই আমরা তখন কি করেছিলাম, যদি 1 মিনিট করে কাজ করাতাম এ আর বি কে, তো এ কি করতো 2x প্লাস আমাদের 5/2 এর এক অংশ করবে, ঠিক না? প্লাস এটাই রাখছি, উল্টে দিলে ছোট হতো কিন্তু থাকুক, কোনো অসুবিধা নেই। এক্স প্লাস আমাদের কত 10, 1 মিনিট করলে কত এক্স প্লাস 10-এর এক অংশ করবে, আর এ বি কত করছে এক্সের এক অংশ, এই দুটো সমান এটা, ক্লিয়ার? এবার দেখো এটা যদি ওদিকে যায় আমাদের, তো এদিকে আমাদের কি আছে প্লাস আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, ঠিক না? আর মাইনাস হয়ে গেলে এটা এটার এটার লসাগু কত হয়ে যাবে, আমি একটু ডাইরেক্ট করে দিচ্ছি, ওটাতে তো বুঝিয়েছি, ঠিক না? এটা এবার দেখো যখন এদিকে আসতো পার্টটা তখন কিন্তু এটা হতো এক্স এক্স যদি কাটা যায়, তো এক্স প্লাস 10, আর এটা যে যখন ওদিকে হবে তখন এটা আর এটা কাটা যাবে, তখন মাইনাস চিহ্ন হতো মাইনাস, তো এক্স আর এক্স কাটা গেল, একটু তাড়াতাড়ির জন্য আমি একটু ডাইরেক্ট করছি, ক্লিয়ার? তো আমরা যদি আর কি করতে পারি, 2x প্লাস আমাদের কত 5/2, আর ওপরে আমাদের কত 10, একটু দেখে দিচ্ছি, এক্স আর এটা যদি গুণ করে দাও এক্স স্কোয়ার প্লাস 10x, কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ হলে কত এক্স স্কোয়ার প্লাস 10x, আর এটা যদি গুণ হয় তো 10 এখানে এসে গুণ হবে 10, ঠিক না? এই মতো করে গুণ হবে, আর 2 দিয়ে কাটা গেলে 5, তো 5 যদি গুণ হয় ওপরে তো কত পাবো 10x, আর এদিকে কত 25, এই 10x আর এই 10x কাটা যাবে, কারণ এটা প্লাস আছে এদিকে মাইনাস হয়ে যাবে, ঠিক না? তো আমরা কত পেলাম এক্স স্কোয়ার সমান 25, এক্স সমান আমরা কত পেয়ে যাবো 5 পাবো, কারণ এদিকে রুট লেগে যাবে, তো 5 মিনিটে কি করতে পারবে দুইজন একত্রে কমপ্লিট করতে পারবে, আশা করি ক্লিয়ার এখান থেকে, যদি না বুঝতে পারো তো আরেকবার দেখবা, দেখবা পুরো ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা নেক্সট দেখি, 18 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, এবিসি 18 মিনিট চলছে, ঠিক না? 3টি নল কিন্তু একত্রে 6 মিনিট চলেছে, এবার সি নলকে যখন বন্ধ করলাম বাকি কাজ এ বি 24 মিনিটে করছে, তো শুধু সি নল দ্বারা চোবাচুটি কত মিনিটে পূর্ণ হবে এটা চাইছে, তো দেখে নাও আমাদের এখানে, আমি যদি বলি এ প্লাস বি প্লাস সি কত মিনিটে চলছে 18 মিনিটে পুরো কমপ্লিট করে দেয়, কিন্তু এরা তিনজনে কি করেছে 6 মিনিট চলেছে, 6 মিনিটে কত অংশ কাজ করে নিয়েছে, তো 18 মিনিটে পুরো কমপ্লিট করতে পারলে 6 মিনিট করেছে, মানে 18 মিনিটে 6 মিনিট কাজ করে নিয়েছে, ঠিক না? তো এত অংশ কাজ করে নিয়েছে, যদি কাটাকাটি করি তো 1/3 অংশ, তো মানে 3 অংশ যদি টোটাল কাজ থাকে তো কতটি করেছে 1 অংশ করে নিয়েছে, বাকি কতটি পড়ে থাকলো 3 থেকে যদি 1 বাদ দিত কত 2/3 অংশ পড়ে আছে, আর 2/3 অংশ কাজ করেছে কি এ বি করেছে, তা আমি বলতে পারি এই 2 ইউনিট সমান কিন্তু 24 মিনিট, তো 1 ইউনিট সমান কত আমাদের 12 মিনিট, তো টোটাল যদি কাজ করতে চাইতো এ বি, বাকি কাজ তো 24 মিনিটে করেছে, যদি টোটালি কাজ করতে চাইতো তো টোটাল তো আমাদের 3 মিনিট ছিল, তো কত 36 মিনিট লাগতো তাদের, ঠিক না? তা আমি বলতে পারি এ প্লাস বি 36 মিনিটে পুরো কাজ করতে পারে, এই দুটো ইকুয়েশন এখান থেকে বের করে নিতে হবে, ঠিক না? তো টোটাল ক্যাপাসিটি কত 18 আর 36-এর লসাগু আমাদের 36, ক্লিয়ার? তো এ বি প্লাস সি এর দক্ষতা কত 18 18 36, ক্লিয়ার? এবার এ বির দক্ষতা কত 36 36, একবার, ক্লিয়ার? 1 ইউনিট, তো এ বি সি 1 মিনিটে 2 ইউনিট করতে পারে, আর এ প্লাস বি 1 মিনিটে 1 ইউনিট করতে পারে, তো এদের দক্ষতা আমরা পেয়ে গেলাম, তো সি এর দক্ষতা কত, তিনজনের মিলে যদি 2 হয় তো 2 জনের তো 1, তো সি এর কত 1, ক্লিয়ার? তো এখানে সি কি করছে 1 মিনিটে 1 ইউনিট কমপ্লিট করতে পারে, 36 ইউনিট কত মিনিটে কমপ্লিট করবে, 36 মিনিটে কমপ্লিট করবে, আশা করি বোঝা গেছে কোথায় রয়েছে অপশন সি নম্বর, রাইট, আশা করি বোঝা গেছে। চলো নেক্সট দেখি, 19 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, এবিসি 36 মিনিট পূর্ণ করতে পারে একটা ট্যাঙ্কে, ক্লিয়ার? এবার কি বলছে 3টি নল মানে এবিসি নল 12 মিনিট চলেছে, সি নল বন্ধ হয়ে গেল, এবার সি নল যখনই 12 মিনিট চলে বন্ধ হলো তো এ বি বাকি কাজটা 48 মিনিটে করে, এবার সি একাই পুরো কাজটা কত মিনিটে করবে আমাদের এটা বের করতে বলেছে, তো এখানে আমাদের কি পেলাম এ প্লাস বি প্লাস সি সমান 36 মিনিটে পুরো ট্যাঙ্কে কমপ্লিট করতে পারে তিনজন মিলে, কিন্তু এরা কি করেছে
ছত্রিশ মিনিটের মধ্যে 12 মিনিট কাজ করে নিয়েছে, মানে 12 মিনিট করে নিয়েছে। কত অংশ কাজ করলো? 36/12 অংশ কাজ করেছে। এটা ছোট যদি করি, তো 12/12 = 3/36, মানে 1/3, মানে 1/3 অংশ কাজ কমপ্লিট করে নিয়েছে। বাকি কত থাকলো? 3 থেকে যদি 1 বাদ করি তো কত? 2, তো 2/3 অংশ বাকি আছে। আর এই বাকি কাজটা কে করছে? এ বি করছে 48 মিনিট। তা আমি বলতে পারি এই 2 ইউনিট সমানই কিন্তু 48 মিনিট। তো 1 ইউনিট সমান কত? 24 মিনিট। এবার যদি 1 ইউনিট সমান এত হয়, আর এ বি পুরো কাজটা করতে, পুরো কাজ যদি করে, তো কত মিনিট লাগবে? তা তো 3 ইউনিট পুরো কাজ। তো 1 ইউনিট সমান যদি 24 হয়, 3 ইউনিট সমান আমাদের কত? তো গুণ করে দেবো জাস্ট, তো 72 মিনিট পুরো কাজে লাগবে। তো আমি বলতে পারি এখানে এ প্লাস বি পুরো কাজটা করবে 72 মিনিটে। এদের যদি আমি লসাগুনি পুরো ক্যাপাসিটি বের করার জন্য ট্যাঙ্কের, 36/72 লসাগু 72, ক্লিয়ার? এদের দক্ষতা গুলো 36 কে 36 আমরা কতবারে 72 পাবো? 2 বারে পেয়ে যাব। এ বির দক্ষতা কত পাচ্ছি? 72/72 1 বারে, ঠিক? তো তিনজন মিলে 2 ইউনিট করছে, আর দুজন মিলে 1 ইউনিট করছে। সি এর দক্ষতা কত পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম, ক্লিয়ার? তো 1 মিনিটে সি করছে 1 ইউনিট। তো 72 ইউনিট পূর্ণ করতে তার কত সময় লেগে যাবে? 72 মিনিট লেগে যাবে। কার লাগছে এটা? সি এর, সি এর, ক্লিয়ার? তো এখানে 72 মিনিট উত্তর হবে। তো সি একাই কত মিনিটে কমপ্লিট করলো? 72 মিনিটে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, 20 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। এবিসি তিনজনে কি 10, 15 আর 20 মিনিটে জল পূর্ণ করতে পারে? 3টি নল 3 মিনিট একত্রে চলেছে, তারপরে সি নল বন্ধ হলে এ বি নল দ্বারা চোবাচ্চ কতক্ষণে পূর্ণ হবে এটা চাইছে। দেখে নাও, এখানে এ বলছে আমাদের 10 মিনিটে, বি বলছে আমাদের কত? 15 মিনিটে, আর সি বলছে আমাদের 20 মিনিটে কমপ্লিট করতে পারে। কিন্তু এরা তিনজনে চলেছে, তো মোট ক্যাপাসিটি বের করি 10, 15 আর 20 লসাগু 60, ঠিক? এবারে এদের দক্ষতা কত? 10 দিয়ে যদি ভাগ করতে কত? 6 ইউনিট, মানে 1 মিনিটে কত? 6 ইউনিট করতে পারে। বি 4 ইউনিট করতে পারে 1 মিনিটে, এদের 4 ইউনিট দক্ষতা, আর এর যদি ভাগ করে 3 ইউনিট। এবার তিনজনকে যদি 1 মিনিট খুলে দেওয়া হয় তো কতটি করতে পারছে দেখে নাও। 1 মিনিটে 10, 13 ইউনিট 1 মিনিটে করতে পারছে, কিন্তু এখানে 3 মিনিট চলেছিল, তো 3 দিয়ে গুণ করে দাও কত ইউনিট? 39 ইউনিট তবে কমপ্লিট করে নিয়েছে। 60-এর মধ্যে যদি 39 ইউনিট কমপ্লিট করে নেয়, তো বাকি কত থাকলো? 1 আর এদিকে 2, মানে 21 ইউনিট বাকি পড়ে আছে। আর 21 ইউনিট কে করবে? তবে এসে এ আর বি করবে, ক্লিয়ার? এ বি এর দক্ষতা কত? এ প্লাস বি এর দক্ষতা কত? 1 মিনিটে, 1 মিনিটে এ আর বি একের 6 দক্ষতা আছে আর একটা 4 দক্ষতা আছে, মানে 10 ইউনিট করতে পারে 1 মিনিটে, ক্লিয়ার? তো 21 ইউনিট করতে কত সময় লাগবে? 10 দিয়ে আমরা ভাগ করবো, 10 দিয়ে যদি একে ভাগ করা যায় তো 2 মিনিট তো পেয়ে গেলাম, বাকি কত থাকলো? 1, 10 কে 2 বার তো আমাদের চলেই যায়, 10 কে 10 20, ঠিক না? 1 বাঁচলো আর 10 বাঁচলো। এটাকে যদি আমি সেকেন্ডে প্রকাশ করি, তো 1টা 0 1টা 0 কাটা গেল, তো মানে 6 সেকেন্ড, ঠিক? 2 মিনিট 6 সেকেন্ড। তো কোথায় আছে? বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, 21 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। একটা ছিদ্র দিয়ে পুরো ট্যাঙ্ক খালি করতে 4 ঘন্টা লাগে, কিন্তু প্রতি ঘন্টায় 180 লিটার জল প্রবেশ করলে খালি হতে 6 ঘন্টা সময় লেগে যাচ্ছে। মানে আগে 4 ঘন্টা লাগছিল, আর জল প্রবেশ করানোর কারণে 6 ঘন্টা লাগছে। তবে চোবাচ্চটিতে কত লিটার জল ধরে এটা চাইছে। তো আজ যদি বলি 4 ঘন্টায় পুরো খালি করতে পারছে, কিন্তু সেকেন্ডে জল প্রবেশ করার কারণে 6 ঘন্টা, মানে 2 ঘন্টা বেশি লাগছে। পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 4 আর 6 এর লসাগু 12, দক্ষতা কত? 3/4 12, এর দক্ষতা কত? 2। তো আমরা বলতে পারি এই যে দক্ষতাটা আগে 3 ছিল, এখন 2 হয়েছে, কমে গেছে 1 ইউনিটের। তো এই 1 ইউনিট সমান যে কমছে, কেন কমলো? কারণ এতটি জল প্রবেশ করেছিল। তো আমরা বলতে পারি 1 ইউনিট সমান 180 লিটার জল, এল দিয়ে প্রকাশ করি। 1 ইউনিট সমান যদি এত হয়, তো 12 ইউনিট সমান কত? জাস্ট 12 দিয়ে একে গুণ করে দাও, কারণ আমাদের বলেছিল তবে চোবাচটিতে কত লিটার জল ধরে। তো 18 18 36 6 18 18 18 3 21, মানে এত লিটার জল কি হয় ধরে? 2160 লিটার জল ধরে। এখানে কোথায় উত্তর আছে? সি নম্বর, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি, 22 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। একটা ছিদ্র দিয়ে পুরো জল বেরোতে 10 ঘন্টা সময় লেগে যায়, কিন্তু প্রতি ঘন্টায় কি করছে? 2 লিটার জল প্রবেশ করায়, সেটাই খালি হতে
15 ঘন্টা লাগছে, মানে আগে 10 ঘন্টা লাগছিল, কিন্তু 2 লিটার জল প্রবেশ করানো কারণে কত লাগছে, 15 ঘন্টা লেগে যাচ্ছে। তো কত বেশি লাগছে, 5 ঘন্টা। যদি আমি বলি ফার্স্ট 10 ঘন্টা লাগে, সেকেন্ড 15 ঘন্টা লাগছে, কেন লাগছে, জল প্রবেশ করেছে। এদের মোট ক্যাপাসিটি কত, ক্যাপাসিটি 10 আর 15, লসাগু কত, 30। এদের দক্ষতা কত, 10 দিয়ে 3, এর দক্ষতা কত, 2। দক্ষতা আগে 3 ছিল, এখন 2 হয়ে গেছে, কমে গেল কেন, এই যে 1 ইউনিটের ডিফারেন্স দেখতে পাচ্ছি, এই 1 ইউনিট সমানই কতটি জল প্রবেশ করছে, 2 লিটার জল প্রবেশ করছে। আমাদের বলছে কি, তবে চোপাচ্চটিতে কত লিটার জল ধরে, 1 ইউনিট সমান যদি 2 লিটার জল ধরে, 30 ইউনিট সমান কত লিটার জল ধরবে, জাস্ট গুণ করে দাও, 30 কে 30 কত, 60 লিটার জল ধরবে। ক্লিয়ার? তো কোথায় রয়েছে 60, বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 23 নম্বর অঙ্ক দেখো, আমাদের কি বলতে চাইছে, একটা ছিদ্র দিয়ে 8 ঘন্টায় খালি হয়, প্রতি মিনিট 4 লিটার জল প্রবেশ করতে থাকলে খালি হতে 16 ঘন্টা সময় লেগেছে, তবে কত লিটার জল ধরে পুরো ট্যাঙ্কটাতে, ফার্স্ট যদি বলি 8 ঘন্টা, সেকেন্ড যদি বলি 16 ঘন্টা, কেন 16 ঘন্টা লাগছে, জল প্রবেশ করছিল, পুরো ক্যাপাসিটি 8 আর 16, লসাগু 16, পুরো ক্যাপাসিটি 16 ইউনিটের, ঠিক, দক্ষতা 2, এটার 8 কাট 16 আর এটা 1, এই এদের যদি ডিফারেন্ট বলি তো 1 ইউনিটের, আমি বলতে পারি 1 ইউনিট সমানই তবে কত, তো প্রতি মিনিটে এতটি জল যদি প্রবেশ করায়, তো 1 মিনিটে এটা, কিন্তু ঘন্টাতে দেওয়া ছিল, তো 1 ঘন্টায় কতটি প্রবেশ করা হচ্ছে, 60 দিয়ে জাস্ট গুণ করে দাও, তো 1 ইউনিট সমান কত, 6×6 = 12, 24, তো 240 লিটার জল প্রবেশ হয় 1 ইউনিটে। তো পুরো ট্যাঙ্কের জানবো তো, পুরো ট্যাঙ্কে কত আছে, 16 ইউনিট, জাস্ট 16 দিয়ে গুণ করে দাও, তো 4 16 কত, 64, 16 16 32, 32 আর 6 38, আর এদিকে 1 জিরো, মানে এত লিটার জল ধরে পুরো ট্যাঙ্কটাতে, কোথায় রয়েছে অপশন, এ নম্বর, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি 24 নম্বর অঙ্ক দেখো, আমাদের কি বলতে চাইছে, এ নল 28 মিনিটে জল পূর্ণ করতে পারে, কিন্তু ছিদ্র থাকার কারণে 8/1 অংশ জল ছিদ্র দিয়ে প্রতি মিনিট বেরিয়ে যায়, তবে চোপাচুরি জল পূর্ণ করতে কত সময় লাগবে, এই যে 1 অংশ যে জল বেরিয়ে যাচ্ছে এটার সময় যদি জেনে নাও তো আমাদের কমপ্লিট, কারণ 28 মিনিটে কমপ্লিট করতে পারছিল, কিন্তু 1 অংশ ছিদ্র দিয়ে বেরিয়ে যাওয়ার কারণে তার সময়টা এখন কি লাগবে, বেশি লাগবে। তো এখানে আমাদের বলেছে 8/1 অংশ বেরিয়ে যায়, তো বাকি কতটি আছে, 8 থেকে যদি 1 অংশ বাদ দিতে কত, 7/8/7 অংশ বাকি আছে, আর আমরা বলতে পারি এই 7 ইউনিট সমানই কিন্তু 28 মিনিট, 1 ইউনিট সমান কত, আর 1 ইউনিটের মান আমরা বের করব, 1 ইউনিট সমান কত, 4/7/28, মানে 4 মিনিট, তো 4 মিনিট এক্সট্রা লেগে যাচ্ছে, আগে লাগছিল 28 মিনিট, এখন 4 মিনিট লাগছে বেশি, তো কত লাগলো, 32 মিনিট লাগছে এখন। ক্লিয়ার? কেন 32 মিনিট লাগছে, কারণ 8/1 অংশ জল বেরিয়ে যাচ্ছে, ক্লিয়ার, তো 32 মিনিট, এখানে বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 25 নম্বর অঙ্ক দেখো, আমাদের কি বলছে, 16 মিনিটে জল পূর্ণ করতে পারে এ নল, কিন্তু ছিদ্র থাকার কারণে কি হচ্ছে, 5/1 অংশ জল বেরিয়ে যাচ্ছে, তবে চোবাচুরি জল পূর্ণ হতে কত সময় লাগবে, তো দেখো এখানে বলছে 5 অংশের মধ্যে 1 অংশ যদি বেরিয়ে যায় তো বাকি কত থাকবে, 5 থেকে যদি 1 বাদ করতে কত, 4, ঠিক, তো আমি বলতে পারি এই 4 ইউনিট সমানই কত, 16 মিনিট, 1 ইউনিটের মান বের করব, 1 ইউনিট সমান কত, 4/4 = 16, মানে 4 মিনিট, ঠিক, আগে লাগছিল 16 মিনিট, এখন 1 ইউনিট যে জল বেরিয়ে যাচ্ছে তাতে লাগছে 4 মিনিট, মানে মোটের ওপর এখন কত লাগছে, 20 মিনিট সময় লাগছে, কেন লাগছে, কারণ 5/1 অংশ জল যে বেরিয়ে যাচ্ছে আর ওটাই সময় কত, 4 মিনিটের সময় লেগে যাচ্ছে, ক্লিয়ার, কোথায় আছে অপশন, সি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 26 নম্বর অঙ্ক দেখো, আমাদের কি বলছে, 27 মিনিটে জল পূর্ণ করতে পারে, কিন্তু ছিদ্র থাকার কারণে কি হচ্ছে, 10/1 অংশ জল ছিদ্র দিয়ে প্রতি মিনিট বেরিয়ে যায়, তবে চোবাচ্চটি জল পূর্ণ হতে কত সময় লাগবে, তো একদম সেম, ঠিক না, 10/1 অংশ বেরিয়ে যাচ্ছে তো বাকি কত থাকছে, 10 থেকে যদি 1 বাদ করি তো কত, 9, মানে 10/9 অংশ, ঠিক না, তো এবার 9 অংশ সমানই কিন্তু আমাদের 27 মিনিটের কথা বলছে, 1 ইউনিটের সমান বের করব, 3/9 কত, 27, তো 3 মিনিট 1 ইউনিট সমান, মানে 1 ইউনিট যে জল বেরোচ্ছে তাতে লাগছে 3 মিনিট এক্সট্রা সময় লাগছে, মানে প্রথম 27 মিনিট লাগছিল, এখন জল বেরিয়ে যাওয়ার সময়টা লাগছে 3 মিনিট, মানে 30 মিনিট সময় লেগে যাবে এখন বর্তমানে, কোথায় রয়েছে অপশন, ডি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখি 27 নম্বর অঙ্ক দেখো, আমাদের কি বলছে, এ 30 মিনিটে, বি 20 মিনিটে জল সময় লাগে, মানে পূর্ণ করতে, সি নল দ্বারা প্রতি মিনিট 6 লিটার জল বেরিয়ে যায়,
তিনটি নল একসঙ্গে খুলে দিলে 60 মিনিটে পুরোপুরি খালি করে দেয়। তবে চোপাচুটির জল ধরার ক্ষমতা কত দেখে নাও। এটা আমাদের এখানে কি বললো, এ 30 মিনিটে, বি কি বলছে 20 মিনিটে। এবার এ প্লাস বি প্লাস সি তিনটাই যদি আমরা খুলে দিই একসঙ্গে, সেটা 60 মিনিটে পুরোপুরি খালি করে দেয়। পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি যদি আমি বের করতে চাই, 30, 20 আর 60-এর লসাগু কত, 60 ইউনিট, ক্লিয়ার। এবার দেখো 20-30 দিয়ে যদি ভাগ করিতে কত, এদের দক্ষতাগুলো 2, এটা দিয়ে যদি ভাগ করিতে কত, 20 দিয়ে 3, এটা দিয়ে 60 দিয়ে যদি ভাগ করিতে কত, 1 দক্ষতা। আমি যদি এখন এ বি প্লাস সি সবটাকে জল পূর্ণ করার কথা ভাবি, কি সবটা তিনটাই নল যদি জল পূর্ণ করে, তো 1 মিনিটে এরা কি করবে, 2 আর 3 কত, 5 আর 1 কত, 6 ইউনিট জল পূর্ণ করবে। তো 60 ইউনিট জল পূর্ণ করতে তাদের কত সময় লেগে যাবে, 10 মিনিট সময় লাগছে 60 ইউনিট জল পূর্ণ করতে। কিন্তু আমাদের এখানে একটা ইকুয়েশন বলেছিল, সি নল দ্বারা প্রতি মিনিটে কি হচ্ছে, 1 মিনিটে কি হয়, 6 লিটার জল মানে বেরিয়ে যায়। তো 1 মিনিটে যদি 6 লিটার জল বেরিয়ে যায়, তো 10 মিনিটে কতটি জল বেরিয়ে যাবে, মোট ট্যাঙ্কের ক্ষমতা কত জল ধরে আমরা পেয়ে যাব। তো জাস্ট 6 দিয়ে যদি আমি গুণ করি, 6 10 কত, 60 লিটার কি হবে, জল বেরিয়ে যাবে, মানে 60 লিটার জল পুরো ট্যাঙ্কটাতে ধরে। কোথায় রয়েছে, সি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। ২৮ নম্বর অঙ্ক দেখো, আমাদের কি বলতে চাইছে, এ নল 15 মিনিটে, বি নল 10 মিনিটে সময় লাগে সেটা পূর্ণ করতে, কিন্তু সি নল দ্বারা প্রতি মিনিটে কি হচ্ছে, 3 লিটার জল বেরিয়ে যায়। তিনটি নল একসঙ্গে যদি খুলে দিই, 30 মিনিটে পুরোপুরি খালি হয়ে যাবে। তবে চোপাচুটিতে জল ধরার ক্ষমতা কত দেখে নাও। এ বলছে আমাদের 15 মিনিট, বি বলছে আমাদের কত, 10 মিনিটে, আর এ প্লাস বি প্লাস সি আমরা বলছি কত, 30 মিনিটে খালি করে দেয়। আমরা তিনটাকে এটাকে পজিটিভে প্রথম ভাবছি, ঠিক না, কি পূর্ণ করারই পাইপ আছে তিনটাই সিওটা। তো দেখো এদের পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, 15, 10 আর 30-এর লসাগু আমাদের কত, 30, মানে পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি 30 ইউনিটের। এবার দেখো যদি 15 দিয়ে ভাগ করি কত, 2 আর 10 দিয়ে ভাগ করলে কত, 3, এদের দক্ষতাগুলো এটা দিয়ে ভাগ করলে কত, 1। তো এরা 1 মিনিটে কি করবে, 1 মিনিটে একজন 2 ইউনিট, 3 ইউনিট আর 1 ইউনিট, মানে টোটাল 1 মিনিটে 6 ইউনিট জল পূর্ণ করতে পারে, যদি আমি সিটাকে পূর্ণ করার কথা ভাবি তো এখন, ঠিক না। তো 5 6 কত, 30, মানে 5 মিনিটে এরা পুরোপুরি ট্যাঙ্কে পূর্ণ করে দিবে। এবার আর একটা ইকুয়েশন বলছে, সি 1 মিনিটে 3 লিটার জল বের করতে পারে, তো 5 মিনিটে কতটি জল বের করতে পারবে, 15 লিটার জল বের করতে পারে। এই এই 15 লিটারটা পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি, ক্লিয়ার, এ নম্বর রাইট। তবে চোপাচুটির জল ধরার ক্ষমতা কত, 15 লিটারের, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি, এটা একটু উল্টো ভাবে করানো হচ্ছে, ঠিক না। চলো নেক্সট, ২৯ নম্বর অঙ্ক দেখো, আমাদের কি বলতে চাইছে, এ 7 পূর্ণ 1/2 এবং 5 মিনিটে সময় লাগে এ আর বি এর, সি নল দ্বারা প্রতি মিনিট 14 লিটার জল বেরিয়ে যায়, তিনটি নল একসঙ্গে খুলে দিলে 60 মিনিটে পুরোপুরি খালি হয়। তবে আবার একই বলছে, মানে জল ধরার ক্ষমতা দেখে নাও। এ আমাদের কি বলছে, আচ্ছা এটা মিশ্রত আছে অপ্রকৃতি নিয়ে, 7 কে 14, ওপরে কত, যোগ হলে কত, 15/2। বি কি বলছে আমাদের, 5 মিনিটে, আর এ তিনজন মিলে, এ প্লাস বি প্লাস সি, এখন সবটাকে আমরা পজিটিভ ভাবছি এখানে, ঠিক না। তো 60 মিনিটে পূর্ণ করে খালি করে দিয়েছে, কিন্তু আমরা পূর্ণ করারই কথা ভাবছি এখন। এবার দেখো এটা তো বাইরে আছে, তো এটাকে আমরা কি করবো, ইসে নিয়ে চলে আসবো, সংখ্যাতে নিয়ে 2 দিয়ে 1-এ কি করে দাও, গুণ করে দাও প্রতিটাকে, 2 দিয়ে গুণ করলে এটা 2, এটা 2 কাটা যাবে। তো এখানে কত পেলাম, 15 পেলাম, এটাতে কত পাচ্ছি, 10 পাচ্ছি, আর এটাতে কত পাচ্ছি, 120 পাচ্ছি। পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি বের করতে গেলে 15, 10 আর 120 লসাগু কত হয়ে যাবে, 120, ক্লিয়ার। এতটি ট্যাঙ্কের ক্যাপাসিটি, এদের দক্ষতা কত, 15 দিয়ে যদি ভাগ করি তো কত হয়ে যাবে আমাদের, 4 পনেরো 60, 4 পনেরো মানে 8, আর 10 দিয়ে ভাগ করলে কত আমাদের, 12 দক্ষতা, আর এটা দিয়ে ভাগ করলে কত, 1-এর দক্ষতা।
এবার দেখো এটাকে কি করেছিলাম আমরা, ডবল করেছিলাম, দুই দিয়ে গুণ করেছিলাম। তো এবার দুই দিয়ে একে ভাগ করে দাও, দুই দিয়ে ভাগ করলে কত ইউনিট? 60 ইউনিট, ক্লিয়ার? কারণ আমরা দুই দিয়ে ডবল করেছিলাম, এবার আমরা করে দিলাম কম, মানে 60 ইউনিট পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি। এবার এক মিনিটে কি করবে, একজন 8 ইউনিট দক্ষতা, একজন 12, একজন 1, তো টোটাল কত? 21 ইউনিটের, এক মিনিটে 21 ইউনিট পূর্ণ করতে পারে এ বি সি। তো এত ইউনিট পূর্ণ করতে তাদের কত সময় লাগবে, মানে এতটি সময় লেগে যাবে, ঠিক না? এত মিনিট সময় লাগবে। এবার দেখো আমাদের অন্যভাবে বলেছিল কি, সি নল দ্বারা প্রতি মিনিট 14 লিটার জল বেরিয়ে যায়, মানে এক মিনিটে কত লিটার জল বেরোচ্ছে? 14 লিটার জল বেরোচ্ছে। তো এত মিনিটে কতটি লিটার জল বেরিয়ে যাবে? তা আমাদের এখানে আমি জায়গা না থাকার কারণে এখানে করে দিচ্ছি, এখানে করে দিচ্ছি, ঠিক, মানে এত। এবার দেখো এক মিনিটে যদি 14 লিটার জল বেরোয়, তো এত মিনিটে কতটি লিটার জল বেরোবে? জাস্ট কি করে দাও, 14 দিয়ে গুণ করে দাও। তো যদি আমি 7 দিয়ে কাটি, 7কে 7 কত? 14, 2 আর 3 7 21, আর এটা যদি 3 দিয়ে কাটি তাহলে কত? এটা 20, মানে 20 20 20 কত? দুইবার পড়লে কত? 40 লিটার জল ধরে পুরো ট্যাঙ্কটাতে। দেখো এখানে কাটাকাটি করেনি, এটা কারণ বাইরে চলে আসতো, ঠিক না? সেই জন্য একেবারে কাটাকাটি করে দিলাম, আশা করি ক্লিয়ার। এ নম্বর রাইট। তবে 74টিতে জল ধরার ক্ষমতা কত? 40 লিটার। চলো নেক্সট দেখি। তিরিশ নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, এ 45 মিনিটে আর বি 30 মিনিটে সময় লাগে, সি নল দ্বারা প্রতি মিনিট 9 লিটার জল বেরোচ্ছে, তিনটি নল একসঙ্গে খুলে দিলে চোপাচটি 90 মিনিটে পুরোপুরি খালি হয়ে যায়, তবে চোপাচটি জল ধরার ক্ষমতা কত? মানে সেম বলছে আগের মতো, এ বলছে কত? 45, বি কত বলছে আমাদের? 30 বলছে, আর এ প্লাস বি প্লাস সি কত বলছে আমাদের? 90 মিনিটে। পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি যদি বের করি, 45 30 আর 90-এর লসাগু কত? আমাদের 90 হবে, ঠিক না? এদের দক্ষতা কত? 45 45 দুবারে 90, 30 30 তিনবারে 90, এর দক্ষ কত? 1। এক মিনিটে এরা কি করবে? একজন 2 ইউনিট, একজন 3 ইউনিট আর একজন 1 ইউনিট, মানে 6 ইউনিট পূর্ণ করবে। যদি আমি পূর্ণ করার কথা এখন ভাবি, তো এক মিনিটে যদি 6 ইউনিট পূর্ণ করে, তো 90 ইউনিট পূর্ণ করতে তাদের কত সময় লাগবে? যদি কাটাকাটি করি আমরা, 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9 মানে 30, আর 3কে 3 6, আর 2 দিয়ে যদি কাটি তো কত? 15 মিনিট লেগে যাবে। এবার আর একভাবে বলছিলে প্রতি মিনিটে 9 লিটার জল প্রবেশ কর বেরিয়ে যায়, ঠিক না? তো এক মিনিটে 9 লিটার জল কি হচ্ছে? বেরিয়ে যাচ্ছে। তো 15 মিনিটে কত লিটার জল বেরিয়ে যাবে? এটাই ট্যাঙ্কের ক্যাপাসিটি। তো জাস্ট কি করো, 9 দিয়ে গুণ করে দাও, 15 9 কত? 135 লিটার, মানে জল বেরোবে। আর 135 লিটার হলো পুরো ট্যাঙ্কটার ক্যাপাসিটি। এখানে বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখি, কিন্তু নেক্সট আর নাই, এখানে শেষ হলো আজকের পার্ট। যদি নল চবাচ্চ সময় কার্য দুটো চ্যাপ্টার মিলিয়ে দেখো, তো তোমাদের অনেক সুবিধা হবে, কারণ দুটো চ্যাপ্টার একই রকম, আর আমার করানোর প্রসেস হলো তোমাদের পরীক্ষা তো সব থেকে কম সময় লাগার। আর অঙ্ক যখন দেখছো আমার, তো বুঝতে পারবা কতটি কম সময়ে করতে পারো। দেখো আমি বুঝাচ্ছি, তো একটু সময় লাগছে, দেখবা কোথাও আমার যদি বলতে কোথাও মিস হচ্ছে কোনো অঙ্ক, তোমরা বুঝতে পারবা, সিম্পল ব্যাপারে আর ওটা করেকশন করতে পারবা। আর যদি অত খুবই যদি প্রবলেম হচ্ছে কোনো অঙ্ক, নিচে কমেন্ট করে করতে পারো ওই অঙ্ক সম্বন্ধে, পরবর্তী ভিডিওতে আমি লাস্টের দিকে করিয়ে দেবো, কেমন? চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।